চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভক্তি মার্গের ঐতিহাসিক পীঠস্থান হরিপাট নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া কীর্তিবাস বয়রায় অবস্থিত। এই পীঠস্থানে দূর দূরান্তের ভক্তরা এখানে আসেন। মহাপ্রভুর স্নেহধন্য যবন হরিদাস খ্যাত ভক্তটি এখানেই তার সাধনা শুরু করেছিলেন। এই হরিপাটেই ভক্তদের বসা ও প্রসাদ গ্রহণের জায়গা তৈরি করে দিচ্ছে লায়ন্স ক্লাব। 1.5 লক্ষ টাকা ব্যয়ে এই শেড তৈরি হচ্ছে। সেখানে থাকছে বসার জায়গা এবং একসাথে যাতে বহু ভক্ত প্রসাদ নিতে পারেন তার ব্যবস্থা। হরিপাটের উৎসবে বহু মানুষ সমবেত হন। এছাড়া দূর দূরান্ত থেকে হরিপাট দর্শনে আসেন বহু মানুষ। তারা যাতে এখানে বিশ্রাম নিতে পারেন সেই ব্যবস্থা রাখা হবে। এই উদ্যোগে হরিদাস স্মৃতিরক্ষা সমিতি ও এলাকার মানুষ খুব খুশি। এই সংস্থার পদাধিকারী ডক্টর সজল বরণ সরকার জানান, নদিয়া জেলায় 5টি ঐতিহাসিক স্থানকে বেছে নিয়ে তারা বিভিন্ন প্রজেক্ট শুরু করেছেন। নবদ্বীপ মহাশ্মশানে, অদ্বৈত পাটে, আসাননগর ভীমপুর কদমখালিতে, বাউল মেলা প্রাঙ্গণে মুক্ত মঞ্চ, আড়ংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণে সেবামূলক কাজ করা হবে। ফুলিয়া হরিপাটে আপনারা কি করছেন? হরিপাটে আমরা একটা শেড বানাচ্ছি, যেটা ওখানটায় ওয়েটিং রুমও হবে, মানে অনেক বসার জায়গা, প্লাস ওদের যখন অনুষ্ঠান হয় যাতে অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে, সেই জন্যই ওই শেডটা আমরা তৈরি করছি। কত ব্যয় হচ্ছে এটা? এটা আনুমানিক 1.5 লক্ষ টাকা খরচ আছে। উদ্দেশ্যটা কী আপনার? সে উদ্দেশ্য ওখানকার মানুষের একটু সুবিধা হবে। ওদের একটা আমাদের উপরে ডিমান্ড ছিল, লায়ন্স ক্লাবকে ওরা একটা ডিমান্ড করেছিল যে আমাদের শেডের ভীষণ অসুবিধা, একটা যদি শেড আমরা বানিয়ে দিই। তারপরে আমরা ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বললাম, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে লায়ন্স 322B1। তো নদিয়া জেলার যে লায়ন্স ক্লাবগুলো আছে সবারই অ্যাক্টিভিটি আছে, শুধু হরিপাট না, হরিপাটের মতো নবদ্বীপ মহাশ্মশানেও একটা বিশ্রামাগার হচ্ছে, টয়লেট হচ্ছে, সঙ্গে জলের ব্যবস্থা হচ্ছে। অদ্বৈত পাটেও একটা আরেকটা চলছে, ওখানটাও একটা কিছু প্রজেক্ট হবে। আর আসাননগর ভীমপুরে একটা মুক্ত মঞ্চ তৈরি হবে বাউল মেলার ওখানে, আর আড়ংঘাটায় যুগল কিশোরের মন্দিরেও ওখানে একটা প্রোগ্রাম করা হচ্ছে। 5টা জায়গায় 5টা হেরিটেজ এলাকায় আমরা 5টা প্রজেক্ট করছি। হরিপাটের কোনো ইতিহাস নিয়ে আপনারা সেরকম চিত্র আকারে এই ধরনের কিছু করতে চাইছেন? না, সেটা আপাতত না। লাইব্রেরির পাশে আমাদের ওই ওয়েটিং রুমটাই করা হচ্ছে, মানে ওটা বিশ্রামাগারও হবে, মানে বসে কাটাতে পারবে, প্লাস একটা খাবার জায়গাও হবে একসঙ্গে, যাতে অনেক লোক একসঙ্গে পাত পেরে খেতে পারে। প্রোগ্রামের সময় তো অনেক কিছুই হয়, হরিনাম সংকীর্তন বা যখন অনুষ্ঠান হয় তখন একসঙ্গে অনেক লোক খাওয়া দাওয়া করে, সেইটা ওদের সুবিধা হবে। ওদের সেই জায়গাটার অভাব ছিল ভীষণ। কী নাম আর আপনার ডেজিগনেশন? আমি লায়ন্স ক্লাব অফ ফুলিয়ার অ্যাডমিনিস্ট্রেটর, আমার নাম লায়ন ডাক্তার সজল বরণ সরকার।